সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে গৃহবধূকে ধর্ষণ মামলার আসামি মাহফুজুর রহমান মাসুম ও তারিকুল ইসলাম তারেককে আদালতে 164 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দুজনই জড়িয়ে থাকার দায় স্বীকার করেছেন। রোববার সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালতে তারেক ও মহানগর হাকিম দুই সাইফুর রহমানের আদালতে মাহফুজ 164 ধারায় জবানবন্দি দেওয়ার সময় স্বীকার করে। এদিকে দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির কথা নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার প্রসিকিউশন অমূল্য কুমার চৌধুরী। তিনি বলেন, আসামি তারিকুল ইসলাম তারেক এবং মাহফুজুর রহমান মাসুম এই দুইজনকে 5 দিনের রিমান্ড শেষে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে প্রেরণ করে এবং 164 জবানবন্দির জন্য ধার্য রাখা হয়। বিজ্ঞ প্রথম আদালতের ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান আসামি তারিকুল ইসলাম তারেকের জবানবন্দি গ্রহণ করেন এবং বিজ্ঞ দ্বিতীয় আদালতের বিচারক সাইফুর রহমান মহোদয় আসামি মাসুমের জবানবন্দি প্রদান গ্রহণ করেন। উভয় আসামি জবানবন্দি শিক্ষা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে, জবানবন্দির পরে তাদেরকে জেলা প্রত্যাহার করা হয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া আসামিরা হল সাইফুর রহমান, অর্জুন লস্কর, রবিউল ইসলাম আইনুল, শাহ মাহবুবুর রহমান রনি, রাজন আহমদ, মাহফুজুর রহমান মাসুম ও তারিকুল ইসলাম তারেক। এ নিয়ে ধর্ষণ মামলায় মোট 8 জনের সকলেই নিজেরা ঘটনাটির দায় আদালতে স্বীকার করে জবানবন্দি প্রদান করে। মামলায় অজ্ঞাত আরও 3 জনকে আসামি করা হয়। নিশাত তাসনিম নিতু, ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।